যারা ঢুকে বাইরে এটিএম হায়দারের কোনো ভাস্কর্য ছিল না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমার না সারা জাতির দুর্ভাগ্য যে যারা এই দেশটাকে গড়েছে তাদের অন্যতম হল ক্যাপ্টেন এটিএম হায়দার বীর উত্তম। আজকে তার অবদান না হলে ঢাকার পতন হতো না। আজকে সেই জায়গায় এটা আজকে আমরা আমার দুঃখটা হলো আমার শত শত মুক্তিযোদ্ধারা আছে তাদের কাছে বারে বারে বলেছি চলো আমরা হায়দারকে একটু স্মরণ করি, কোথায় কি হয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। আজকে তাদের অবদান ছাড়া বাংলাদেশ সৃষ্টি হতো না। তাদের প্রতি আমার সেলুট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আশা করি আগামীবার যখন সীতারা আসবে তখন আমাদের দরজায় ক্যাপ্টেন এটিএম মেজর এটিএম হায়দারের ভাস্কর্যটা থাকবে। এখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধার কাছে আমি বলেছি কারণ তাই আমার খুব কষ্ট হয় তারা দু চার টাকার জন্য তাকে স্মরণ করতে পারেনি। আজকে তো জানেন আপনারা যদি ছবিটা দেখে থাকে যে মুক্তিযুদ্ধের ভারতীয়রা যুদ্ধ করে যে বাঙালিরা ক্ষমতাটা দখল করেছে ভারতীয়রা, সেখানে একমাত্র বাঙালি সত্যি কথা বলতে কি উপস্থিত ছিলেন হায়দার, তার কথাও আমরা বলি না, এটা দুঃখজনক ঘটনা। দ্বিতীয়টা কথা বলে আমি শেষ করতে চাই।